গৌরব গগৈক পরাস্ত করবলে এটা উঠি পড়ি লাগিছে আজমল বাহিনী, উঠি পড়ি লাগিছে ভারতীয় জনতা পার্টি। গৌরব গগৈক পরাস্ত করব লাগে চলে বলে রণে কৌশলে। নগাঁও লোকসভা সমষ্টিত যাতে গৌরব গগৈয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেই বদরুদ্দিন আজমলর AIUDFর নেতৃত্ব এগারী প্রার্থী দিব আর বিজেপিও বদরুদ্দিন আজমলক সহায় করব। এনেকা একটা রণনীতি বর্তমান সময় প্রস্তুত করে লৈছে বিজেপি আর AIUDFএ। গৌরব গগৈক পরাস্ত করব লাগে কিয়? কারণ গৌরব গগৈ সংসদত সবল যুক্তি প্রদান করে। সংসদের শীতকালীন অধিবেশনত আজিও গৌরব গগৈর যুক্তি আছিল অত্যন্ত সাহসী। গৌরব গগৈয়ে খাতি খোৱা শ্রমজীবী জনতার বাবে আজির দিনটো মন্তব্য করেছিল, মন্তব্য করেছিল দেশের আশা কর্মী আর অঙ্গনবাড়ি কর্মীর বাবে। কিন্তু সেইগুলি গৌরব গগৈয়ে যাতে লোকসভাত বক্তব্য রাখব নয় তার AIUDF আর বিজেপিয়ে নতুন কারসাজি আরম্ভ করেছে। সবিশেষ জানাবলে গৈছো গৌরব গগৈ সন্দর্ভত AIUDF আর বিজেপিয়ে কিয় এনে ধরনের স্থিতি গ্রহণ করেছে, কিয় AIUDF আর বিজেপিয়ে এনে ধরনের স্থিতি গ্রহণ করেছে, এ বিষয়ক ইতিমধ্যে প্রতিক্রিয়া হয়েছে। আমি সবিশেষ আপনাদের জানাবলে গৈছো গৌরব গগৈ সন্দর্ভত ইতিমধ্যে সরব হয়ে পড়েছে বদরুদ্দিন আজমল, সরব হয়ে পড়েছে বিজেপি। নগাঁও লোকসভা সমষ্টিত প্রদ্যুৎ বরদলৈ আর গৌরব গগৈর মাজত এখন খন্ডযুদ্ধর সৃষ্টি করে, এখন বাকযুদ্ধর সৃষ্টি করে, এখন বিষমবাদর সৃষ্টি করে বিজেপিয়ে আরম্ভ করব বিচারিছে নতুন রণনীতি। একটা সময়তে বদরুদ্দিন আজমলেও প্রার্থী দিম বলে ইতিমধ্যে চিন্তার চর্চা করেছে নগাঁও লোকসভা সমষ্টিত। যুঁজ হব কার? ধর্মীয় সংখ্যালঘু লোকক লৈ বদরুদ্দিন আজমলে রাজনীতি করব বিচারিছে। এটা প্রশ্ন আহিব, খিলঞ্জিয়া মুসলমান আর বিজেপিয়ে কোৱা সেই সকল মুসলমান যিসকল মুসলমানক বিজেপিয়ে সদায় তুচ্ছ তাচ্ছিল্য করে, একটা সময়তে খিলঞ্জীয়া মুসলমান গৌরব গগৈর পক্ষত থাকিব বলে ইতিমধ্যে আশ্বাস দিছে। আমি সবিশেষ জানাবলৈ গৈছো যিটো সময়ত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় পূর্বতে 35 শতাংশর ভোট নালাগে বলে কোৱার পরবর্তী সময়ত কেনেকুৱা প্রতিক্রিয়া দেখিবলৈ পোৱা গৈছিল, আর তারপর এইবার নগাঁও লোকসভা সমষ্টিত গৌরব গগৈর এনে ধরনের এখন খন্ডযুদ্ধর সৃষ্টি করাব বিচারিছে আজমলক সঙ্গী হিসাবে বিজেপিয়ে লোব বিচারিছে নাকি? বদরুদ্দিন আজমলে কিয় নগাঁও প্রার্থী দিব? নগাঁও লোকসভা সমষ্টিত যদি গৌরব গগৈয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তেনেহলে বদরুদ্দিন আজমলেও প্রার্থী দিব, এনেকা চিন্তা চর্চা হয়েছে AIUDFর শিবিরত। কিয় AIUDFএ ধর্মীয় সংখ্যালঘু লোকক লৈ রাজনীতি অত্যন্ত বেয়ার দিকলৈ লৈ গৈছে, কিয় রাজনীতি করেছে অত্যন্ত বেয়াভাবে, একটা সময়তে আমি আপনাদের জানাবলে চেষ্টা করছো গৌরব গগৈক লৈ বিজেপি আর আজমলে নতুন রণকৌশল প্রস্তুত করেছে, আর সেই রণকৌশলের জড়িয়ে যাতে জালত ভরি দিয়ে গৌরব গগৈয়ে তারবাবে চিন্তা চর্চা করেছে। আপনি আজমল বাহিনীর পক্ষত থাকিব, বিজেপির পক্ষত থাকিব, নে গৌরব গগৈ বা অসমের খাতি খোৱা শ্রমজীবী জনতার পক্ষত থাকিব, এই প্রশ্ন কংগ্রেসে করব বিচারিব। একটা সময়তে আমি আপনাদের জানাব বিচারিছো যে গৌরব গগৈয়ে সংসদত আজির দিনট সবল যুক্তি দিছিল, গৌরব গগৈর বক্তব্য শুনে আজির দিনট সকল শিহরিত হয়ে পড়েছিল, আকো এবার গৌরব গগৈর বাকপটুতায় আকর্ষিত করেছিল সকলকে সংসদের শীতকালীন অধিবেশনত। আজির দিনট গৌরব গগৈয়ে সবল যুক্তি প্রদর্শন করেছিল আর গৌরব গগৈর বাকপটুতায় সকলকে আকর্ষিত করেছিল। তারপরে দেখবলে পাওয়া গৈছে যে গৌরব গগৈ সন্দর্ভত এইবার বদরুদ্দিন আজমল আর বিজেপিয়ে নতুন রণনীতি গ্রহণ করে নগাঁও লোকসভা সমষ্টিত যাতে আজমলর বাহিনীয়ে প্রার্থী দিয়ে, AIUDFএ যাতে প্রার্থী দিয়ে তারবাবে নতুন চিন্তার চর্চা আরম্ভ করেছে। ইয়াকে লৈ রাজ্যের রাজনীতি আরম্ভ হয়েছে প্রতিক্রিয়া, কিয় গৌরব গগৈক টার্গেট করে লৈছে বদরুদ্দিন আজমলে, বদরুদ্দিন আজমলের কোনটো পানি খোৱা পুকুরীত বি ঢালিলে গৌরব গগৈয়ে, এনেদরে প্রশ্ন করেছে গৌরব গগৈর অনুরাগীয়ে। একটা সময়তে আমি জানাব বিচারিছো যে বিজেপিয়ে AIUDF সদায় বি টিম বলে ভাবে নাকি? বিজেপির বি টিম নাকি AIUDF? বিজেপির বি টিমর মুরব্বী নাকি বদরুদ্দিন আজমল? এই প্রশ্ন কিন্তু জানিব বিচারিব অসমৰ 3,30,00,000 জনতায়, জানিব বিচারিব অসমৰ ধর্মীয় সংখ্যালঘু বসতি প্রধান অঞ্চলের জনতায়। কেন মৌলানা বদরুদ্দিন আজমলে ধর্মীয় সংখ্যালঘুক লৈ যদি রাজনীতি করেছে, যদি বিজেপিক সহায় করবলৈ গৌরব গগৈক পরাস্ত করবলৈ উঠি পড়ি লাগিছে, তেনেহলে গৌরব গগৈক সহায় করা ধর্মীয় সংখ্যালঘু বসতি প্রধান অঞ্চলের লোকে মৌলানা বদরুদ্দিন আজমলক প্রশ্ন করব, প্রকৃত পক্ষে আপনি খিলঞ্জীয়া মুসলমানের পক্ষত নে আপনি বিজেপির পক্ষত, সেই প্রশ্ন উত্থাপন করব ধর্মীয় সংখ্যালঘু বসতি প্রধান অঞ্চলের জনতায়। আর একে সময়তে উল্লেখ করব বিচরা হয়েছে যে বিজেপিয়ে যেটু সময় একাংশ লোকক সদায় সন্দেহজনক বলে কব বিচার, একাংশ লোকক সদায় সন্দেহজনক কই বিভিন্ন সময়ত
তিরস্কার করে সেই বিজেপিক যদি বদরুদ্দিন আজমলে সহায় করে তেনেহলে বদরুদ্দিন আজমলর গুরুত্ব অসমৰ রাজনীতিত কিমান বিজেপির বাবে সেও সকলে বুঝি পাইছে। গদি বিজেপির মতে যদি বদরুদ্দিন আজমলে নগাঁও লোকসভা সমষ্টির প্রার্থিত্ব প্রদান করে তেনহলে বাকি কেটা লোকসভা সমষ্টির এআইডিএফৰ প্রার্থীয়ে যে ভোট কম পাব সেও প্রায় নিশ্চিত হয়ে পড়ছে। কেন অসমৰ মুসলমান রাইজে বুঝি উঠিছে যে ধর্মীয় সংখ্যালঘু বসতি প্রধান অঞ্চলের লোকক লৈ ধর্মীয় সংখ্যালঘু লোকক লৈ বৌলানা বদরুদ্দিন আজমলে ইমান দিনে যে রাজনীতি করলে সেই রাজনীতি আর নিতিকিব। বিজেপির বি টিম হয়ে যদি এআইডিএফে কাম করেছে, গৌরব গগৈক পরাস্ত করবলে যদি নতুন কারসাজি রূপায়ণ করেছে, যদি প্রদ্যুৎ বরদলৈ গৌরব গগৈর মাজত বাকযুদ্ধর সৃষ্টি করাব বিচাৰিছে, যদি বিসম্বাদর সৃষ্টি করায় সেই সমষ্টিটো কাঢ়িব বিচাৰিছে বদরুদ্দিন আজমলক লগত লৈ বিজেপিয়ে যদি তেনে ধরনের কাম করব বিচারে তেনহলে ধর্মীয় সংখ্যালঘু লোকসকলো সতর্ক হয়ে পড়ব। গতি মৌলানা বদরুদ্দিন আজমলে প্রতিটি খোঁজতে সাবধান হয়ে আগবাড়ি লাগিব। নগাঁওত যদি প্রার্থিত্ব দিয়ে তেনহলে কাক দিব প্রার্থী, আর বদরুদ্দিন আজমলে যে চিন্তা চর্চা করেছে সেয়া করে দেখায় যদি তেনহলে ধর্মীয় সংখ্যালঘু জনতায়ও বুঝি উঠব মৌলানা বদরুদ্দিন আজমল আর হিমন্ত বিশ্ব শর্মার মাজত, মৌলানা বদরুদ্দিন আজমল আর ভবেশ কলিতার মাজত, মৌলানা বদরুদ্দিন আজমল আর বিজেপির শীর্ষ নেতৃত্বর মাজত, এআইডিএফ আর বিজেপির মাজত কিমান মিতিরালি আছে সে সকলে বুঝি উঠিব।